নমস্কার, কবিতা বলে আপনাদের স্বাগতম। আমাদের প্ল্যাটফর্মে সম্ভব সমস্ত ভাষা থেকে কবিতা অন্তর্ভুক্ত করার আমাদের অগ্রাধিকার। এখন অবধি আমরা হিন্দি আর উড়িয়া কবিতা আপনাদের সম্মুখে প্রস্তুত করেছি, আর এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলা পোয়েট্রিও ইনক্লুড করছি। যদি আপনি একটা পোয়েট হচ্ছেন আর আপনি নিজেকে নিজের পোয়েট্রির থ্রু পাবলিশ করতে চান, তাহলে প্লিজ গেট ইন টাচ উইথ আস নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে। আর যদি আপনারা অন্যদের পোয়েট্রি জাস্ট ওরেট করতে চান, তাহলেও আমাদের জানাবেন, আমাদের টিম আপনাদের হেল্প করবে। আপনাদের যদি লাগে আমাদের আইডিয়া আর ইনিশিয়েটিভটা ভালো লাগছে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক করুন আমাদের ভিডিওকে আর শেয়ার করুন নিজেদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আজ আমরা আপনাদের সম্মুখে প্রস্তুত করছি একটা খুবই ভালো কবিতা, যেটা লিখেছেন ডক্টর বিশ্ববন্ধু রাজ, হু হেলস ফ্রম বেঙ্গল ইটসেলফ। পোয়েমের টাইটেল হচ্ছে আজ সবার ব্যথা একই সমান। চলো শুনি অনেকে। আজ সবার ব্যথা একই সমান, আজ কোথায় জাত কোথায় অভিমান, সবার ব্যথা একই সমান। নিজ নিজ কষ্টগুলো আজ মিশে সবার এক হলো, কে হিন্দু কে মুসলমান, আজ সবার ব্যথা এক সমান। কে বিপ্র কে মুচির মাথর, এই করোনা কালে সবাই কাতর। মানুষের নেই কোনো জাত, সকলের প্রয়োজন ভাত, অন্যের চাইতে আছে কি কিছু মহান, সবার ব্যথা একই সমান। ওই যায় সারি সারি দুস্থ নরনারী, শিশুর কাতর ক্রন্দন, অবশ্য দেহ মন তবু চলমান, আজ সবার ব্যথা একই সমান। ঊর্ধ্বে উত্তপ্ত খরা, নিম্নে উষ্ণ ধরা, পা ফেটে বইছে রক্ত, শব্দটা হয় কি ব্যক্ত, সত্যের চাই না প্রমাণ, আজ সবার ব্যথা একই সমান। তবু কেন ওরা অধীর নির্বাক, শোনে নাকি ওরা সময়ের ডাক, এই তোমরা শুনছো কেন মৃত্যুর মুহূর্ত গুনছো, পিঠ ফিরে দাঁড়াও ঐক্যের হাত বাড়াও, ব্যবস্থা বদলের পথে হাও আগুয়ান, আজ সবার ব্যথা এক সমান। আজও কি কাটেনি জড়তা ভক্তি, নারকীয় জীবন হতে চাও নাকি মুক্তি, যদি কাটে নেশার ঘোর, যদি চাও সুখের ভোর, গাও আজি বিপ্লবের গান, সবার ব্যথা একই সমান, সবার ব্যথা একই সমান।